বাংলাদেশে সন্ত্রাসকারীদের সঙ্গে তৃণমূলের যোগসাজস বিরাট দাবি দিলীপের এমনিতেই লোকসভা ভোটে হেরেছেন। তবু তার কথার টিপ্পণী এখনও কমেনি বাংলাদেশ প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ শুধু তাই নয় বাংলাদেশে যারা অশান্তি চালাচ্ছে তাদের সঙ্গে তৃণমূলের যোগসাজশ স্থাপন করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এখানেই শেষ নয় তিনি আরও অভিযোগ করেন যে ভোটের পরে রাজ্যে যারা সন্ত্রাস চালিয়েছে তারাই এখন বাংলাদেশে সন্ত্রাস করছে প্রসঙ্গত বাংলাদেশ নিয়ে হুলস্থুল চলছে চারিদিকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন আর এই সময় জ্বলছে বাংলাদেশ একের পর খুন হচ্ছেন জনসাধারণ শুধু তাই নয় সময়ের সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে মৃতের সংখ্যা এই পরিস্থিতিতে ফের বেফাঁস মন্তব্য করলেন দিলীপ ঘোষ তিনি অভিযোগ করেছেন যে দিদি জানে যারা বাংলাদেশে সন্ত্রাস চালাচ্ছে তারা দিদির পক্ষে আছে শুধু তাই নয় তিনি আরও বলেন সিএ পাশ করার পরেই এরাই রাজ্যে সন্ত্রাস করেছিল ভোটের পরে হামলা চালিয়েছিল তিনি আরও যোগ করেন এক দিদি গিয়েছে এবার এই দিদির পালা যদিও তার এই মন্তব্যের তীব্র কটাক্ষ করেন কুণাল ঘোষ তিনি সংবাদ মাধ্যমকে জানান যে দিলীপ ঘোষ দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন এই সময় উনি কি বলতে হবে সেটা জানেন না প্রসঙ্গত দিলীপ ঘোষ বাংলাদেশ নিয়ে জানিয়েছেন যে সব সময় আমরা ওই দেশের সংখ্যালঘু হিন্দুদের নিয়ে চিন্তিত থাকি কিন্তু দিদি জানে ওই দেশে যারা সন্ত্রাস করছে তারা তৃণমূলের সঙ্গে আছে